राष्ट्रीय सलाम दिवे सदस्य सम প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানালো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, চিফ গেস্ট অফ টুডেস প্যারেড অনারেবল প্রাইম মিনিস্টার হার এক্সেলেন্সি শেখ হাসিনা জাস্ট টুক স্যালিউট অফ দ্য প্যারেড। শ্রুতি মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। দারিদ্র ও ক্ষুধামুক্ত, প্রযুক্তি নির্ভর, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সুধী মণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপিওএসপি এনডিসিপিএসসি। মে আই হামলি রিকোয়েস্ট ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপিওএসপি এনডিসিপিএসসি, টু প্লিজ ডেলিভার অ্যাড্রেস অফ ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সমাগত অভ্যাগত এবং বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মহান আত্মত্যাগ, বলিষ্ঠ, অবিচল এবং আপোষী নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। গভীর শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। মহান ভাষা আন্দোলনের এই মাসে স্মরণ করছি ভাষার জন্য জীবন উৎসর্গকারী আনসার কমান্ডার আব্দুল জব্বার সহ সকল ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ 670 জন বীর আনসার সদস্য সহ আত্মত্যাগকারী অকুতোভয় সকল শহীদদেরকে, যাদের আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। মাননীয় প্রধানমন্ত্রী, আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশের মহেন্দ্রক্ষণে শত ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিও লিংকের মাধ্যমে উপস্থিত হয়ে আমাদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করার জন্য আমি বাহিনীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রতি বছর নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত একাডেমিতে আপনার সদয় উপস্থিতি এ বাহিনীকে করেছে সর্বদাই গৌরবান্বিত এবং মহিমান্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে সুবিশাল বাহিনী পার্বত্য চট্টগ্রাম ও সমতল এলাকায় দক্ষতার সাথে দায়িত্ব পালন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তা রক্ষার পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচন সহ সকল উৎসবে বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজকে নানামুখী পেশাভিত্তিক এবং কারিগরি প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তৃণমূল পর্যায়ে বিস্তৃত বাহিনীর সদস্যরা জাতীয় দুর্যোগ এবং সংকটকালে স্বতঃস্ফূর্তভাবে
জনগণের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় অনন্য ভূমিকা পালন করছে। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের মাঝেও জনগণের সচেতনতা বৃদ্ধি সহ লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরণ সহ এবং লক্ষাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান সহ সম্মুখ যোদ্ধা হিসেবে বিশেষায়িত হাসপাতালগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এমনকি করোনাকালীন ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার পূর্বেই উপকূলীয় অঞ্চলে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে পৌঁছানো এবং পরবর্তীতে পুনর্বাসন কাজেও অংশগ্রহণ করেছে। দায়িত্ব পালন করতে প্রাণঘাতী ভাইরাসে বাহিনীর 19 জন সদস্য মৃত্যুবরণ করেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার এই বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। আপনার আন্তরিক এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাহিনীর সদস্যদের জন্য অতিরিক্ত পদ সৃজন, পদের মান উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, বিশেষায়িত গার্ড ব্যাটালিয়ন সহ আনসার ব্যাটালিয়ন গঠন, স্থায়ীকরণের মেয়াদ হ্রাস, বেতন গ্রেডের ধাপ উন্নীতকরণ, নতুন পোশাক প্রবর্তন, পারিবারিক রেশন প্রদান সহ আধুনিক ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে মডেল ব্যাটালিয়নে রূপ নিয়েছে। সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ আপনি রাষ্ট্রীয় পদক প্রবর্তন করেছেন, যা সকলের মনোবল ও কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি করেছে। উপজেলা ইউনিয়ন আনসার কমান্ডার, দলনেতা, দলনেত্রী এবং অঙ্গীভূত আনসার সদস্যের মাসিক ভাতা বৃদ্ধি এবং মহিলা আনসার ও উপজেলা প্রশিক্ষকদের চাকরির স্থায়ীকরণ সহ অস্থায়ী চাকরির শতভাগ গণনার নির্দেশনা প্রদান করে আপনি নারীর মর্যাদা বৃদ্ধি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি স্বপ্নদ্রষ্টা, তাই আমাদের প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বহুগুণে অর্জিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। এছাড়াও আপনার সরকারের অসামান্য এবং অভূতপূর্ব অর্জনে আমরা গর্বিত এবং অনুপ্রাণিত। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে রূপকল্প 2021 এবং 2041-এর বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত সকল ধরনের কর্মসূচিতে মুজিব বর্ষের উদ্দীপন আনসার আছে সারাক্ষণ এই স্বতঃস্ফূর্ত আত্মনিবেদনের প্রত্যয় দৃঢ়ভাবে ব্যক্ত করছি। আপনি এ লক্ষ্য বাস্তবায়নের প্রত্যক্ষ যোদ্ধা হিসাবে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনার সদয় উপস্থিতির জন্য আমি আবারও আপনাকে আপনার সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপিও এসপি এনডিসি পিএসসি। শুধুবৃন্দ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জনবান্ধব ও বাংলাদেশ আনসার ভিডিপির সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ আনসার ভিডিপির কাজে এনেছে গতি, বেড়েছে কর্মস্পৃহা এবং জনমনে এসেছে আস্থা। Deepest gratitude, respected Director General, Bangladesh Ansar and VDP. Shammanita Shudhi. Ebare, Buktavo Pradhaner Jonno, Shobinoy Onurodh Korchi, Shorashtra Mantronaloyer, Shammanita Senior Sochib, Jononirapotta Bibhag, Janab Mustafa Kamaluddinke. May I now request respected Senior Secretary, Public Security Division, Ministry of Home Affairs, Mr. Mustafa Kamaluddin, to please deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আনসার বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সৈনিকবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং মুজিব বর্ষের শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই দিনে
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি 75-এর 15ই আগস্ট কাল রাতে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। বিনম্র শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ আনসার বাহিনীর শহীদ 670 জন বীর আনসার সদস্য সহ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মামুনকে, যাদের আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা। 1971 সালে জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই বাহিনীর আয়ত্তে থাকা 40,000 303 রাইফেল দিয়েই পাক বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এছাড়া আমি গর্ববোধে স্মরণ করছি এই বাহিনীর 12 জন বীর আনসার সদস্যকে, যারা প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির শপথ গ্রহণ আনুষ্ঠানিক কালে গার্ড অব অনার প্রদান করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের প্রয়োজনে সর্বদা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। জননিরাপত্তা বিধানে সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে এ বাহিনী দেশের আইন শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে। বিভিন্ন ধর্মীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান পালনের তৃণমূল পর্যায়ে আনসার বিডিপি সদস্যগণ নিরাপত্তা রক্ষায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকেন। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জাতীয় স্থানীয় নির্বাচন, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালনে বাহিনীর কর্মতৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। এই বাহিনী অপারেশন রেল রক্ষা কার্যক্রমে জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ ও রেল রক্ষায় স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূল ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একটি অনন্য বাহিনীতে রূপান্তরিত হয়েছে। এছাড়া আপনার বিশেষ উদ্যোগ আমার গ্রাম আমার শহর এই কার্যক্রমে বাহিনীর ব্যাটালিয়ন অঙ্গীভূত সাধারণ এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 60 লক্ষ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত এই বাহিনীর 16টি ব্যাটালিয়নের প্রায় 7,000 সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একসাথে কাজ করে যাচ্ছে। সারা দেশে প্রতিটি জেলায় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটদের অধীনে মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযানে, মাদক বিরোধী অভিযানে ব্যাটালিয়ন আনসার এবং অন্যান্য আনসার সদস্যরা সবাই একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি প্রত্যেক উপজেলায় 10 জন করে সশস্ত্র আনসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওনাদের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। বিদেশি দূতাবাস ও কূটনৈতিকদের বাসস্থান ও তাদের চলাফেরার নিরাপত্তা বিধান, বিশিষ্ট ব্যক্তি, সরকারি বেসরকারি স্থাপনা সমূহের নিরাপত্তা, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ নির্মূলে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে গঠিত আনসার গার্ড ব্যাটালিয়ন দ্রুত কাজ করে যাচ্ছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, কোভিড-19 মহামারীতে সুনামের সাথে এই বাহিনী দায়িত্ব পালন করে আসছে। এই করোনা মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন, সচেতনতামূলক মাইকিং, জনগণকে উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণে কঠোর দায়িত্ব পালন এই বাহিনীর সদস্যগণ করে আসছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সময়, বিভিন্ন দুর্যোগের সময় জনসাধারণকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর কার্যক্রম গ্রহণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সচেতনতা সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, পিটি, ড্রিল, ফায়ারিং, মৌলিক ও আধুনিক কারিগরি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস আনসার ক্যাডারের যারা কর্মকর্তা আছেন, কর্মকর্তাদের জন্য মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সময় বুঝে মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্স
সম্পন্ন করা হয়ে থাকে। জাতীয় ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে এই বাহিনী ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় স্বাধীনতা পর্যন্ত পদক অর্জন করার গৌরব অর্জন করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত না হলেও জাতীয় পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়াবিদরা মোট 382টি পদক অর্জনের মাধ্যমে সফলতার স্বাক্ষর রেখেছে। এই বাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্যরা দেশীয় বিদেশি রাষ্ট্রীয় অতিথিবৃন্দের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে অর্কেস্ট্রা দলকে করেছে প্রশংসিত। বাহিনীতে একটি বাদক দলও রয়েছে যারা মনোমুগ্ধকর উপস্থাপনার জন্য সর্বমহলে সমাদৃত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ নেতৃত্বে এবং নিরলস পরিশ্রমে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, শান্তি শৃঙ্খলা, নারীর ক্ষমতায়ন, সকল ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে শান্তির রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নতুন রূপে আবির্ভূত হয়েছে। উন্নয়নের পূর্ব শর্ত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রাখা, সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময়কালের এই অনবদ্য কীর্তি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এছাড়া দেশি বিদেশি সকল ষড়যন্ত্র অপপ্রচার দৃঢ়তার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে। আপনার দক্ষ ও আন্তরিক নেতৃত্বে সকল বাধা বিপত্তিকে জয় করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও আপনার এই অগ্রযাত্রার এবং এই রূপকল্পের গর্বিত অংশীদার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সার্বক্ষণিক দিক নির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এই বাহিনীর সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বন্ধু বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক কৃতজ্ঞতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ জনাব মুস্তফা কামালউদ্দিনকে তার মূল্যবান বক্তব্যের জন্য। ডিপেস্ট অ্যাপ্রিসিয়েশন রেসপেক্টেড সিনিয়র সেক্রেটারি পাবলিক সিকিউরিটি ডিভিশন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিস্টার মুস্তফা কামালউদ্দিন ফর ইয়ার ভ্যালুয়েবল স্পিচ। সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপিকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য। মে হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিস্টার আসাদুজ্জামান খান কামাল এমপি টু প্লিজ ডেলিভার হিজ ভ্যালুয়েবল স্পিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, সারা বিশ্বের আজকে নন্দিত নেতা। উপস্থিত আছেন আমার মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয়, কমান্ড্যান্ট আনসার ও ভিডিবি একাডেমির সামরিক বেসামরিক প্রশাসন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল স্তরের সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ শুরু করছি। আজ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাতা বার্ষিকীর 41তম জাতীয় সমাবেশ। এই শুভদিনে আমাদের মাঝে জননেত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা সবাই আনন্দ অনুপ্রাণিত। কিছু বলার আগেই আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আত্মত্যাগে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 লক্ষ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং 1975 সনের 15ই আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ
বঙ্গমাতা এবং তার পরিবারের সব সদস্যর প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আনসার বাহিনী পালন করেছে এক গৌরবোজ্জ্বল ভূমিকা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারকে, যার আত্মত্যাগ অবদানে এই বাহিনী গর্বিত। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন বীর শহীদদের। আমি একই সাথে স্মরণ করছি এই বাহিনীর 12 জন আনসার সদস্যকে, যারা সাহসিকতার সঙ্গে 1971 সালের 17ই এপ্রিল মেহেরপুর আমরা কাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রথম সরকারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের বাহিনী। দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসাবে এই বাহিনী রয়েছে গৌরবময় ঐতিহ্য। বাংলাদেশের ইতিহাস ও সব গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে এর অংশগ্রহণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ডাকে সাড়া দিয়ে এই বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ সৃষ্টি হয়েছিল আনসার বাহিনীর 40,303টি রাইফেল, যা দিয়েছিল এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী এবং স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি প্রতিটা ক্ষেত্রে কর্মদক্ষতা সফলতার পরিচয় দিয়েছে। তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত এই বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখে চলছেন। জাতীয় স্থানীয় নির্বাচন, ঈদ পূজা পার্বণ সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন সহ জাতীয় যে কোনো সংকটময় মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মতৎপরতা প্রশংসনীয়। ইতিপূর্বে অপারেশন রেল রক্ষা কার্যক্রম, রেলপথ ও রেল রক্ষার সড়ক মহাসড়কের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এই বাহিনীর সদস্যরা। যে কোনো ধরনের নাশক রোধে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা করোনা মোকাবেলাও এক দুর্দমনীয় সাহস দেখিয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং পেশাগত মমতা উদ্যোগ দেখিয়েছেন, তা এক অনন্য নজির সৃষ্টি করেছে ইতিমধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণ করে রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষকে স্মরণীয় করে রাখতে বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ে প্রত্যেকটা কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কার্যালয়ে তা বাস্তবায়িত হয়ে গিয়েছে। মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্য আনসার ভিডিবি একাডেমিতে চলমান মাস্টার্স ও হিউম্যান সিকিউরিটি কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর নামে কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দানের প্রয়াসে দেশের তৃণমূল পর্যায়ে পুরুষের পাশাপাশি নারীদেরকেও সেলাই প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, মোটর ড্রাইভিং সহ আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন ট্রেড প্রশিক্ষণে পরিমাণ ব্যাপক সংখ্যায় বৃদ্ধি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার জনগণের সরকার। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দেশ আজকে শান্তি শৃঙ্খলা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, মেট্রো রেল ও আন্তর্দেশীয় রেল চালুর কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সরকারের এই উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলিতে নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে
ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার সদস্যরা এটা সত্যি প্রশংসার দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী। এই বাহিনীর উন্নয়নে আপনি অত্যন্ত আন্তরিক। এ পর্যন্ত গুরুত্বপূর্ণ সব উন্নয়নে আওয়ামী লীগ সরকার করেছে আপনার নেতৃত্বে। বিসিএস কর্মকর্তাদের পদের মানোন্নয়ন সহ কর্মকর্তা কর্মচারীদের পারিবারিক রেশন, কৃতিত্বপূর্ণ কাজের জন্য সেবা ও সাহসিকতা পদক প্রবর্তন করা হয়েছে। ব্যাটেলিয়ন আনসার আইন যুগোপযোগী করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে 2টি মহিলা ব্যাটেলিয়ন এবং 40টি পুরুষ ব্যাটেলিয়ন সহ মোট 42টি ব্যাটেলিয়ন রয়েছে। এই উপমহাদেশে প্রথম পূর্ণাঙ্গ মহিলা ব্যাটেলিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে যুগের চাহিদা পূরণ করছে এই বাহিনী। এই বাহিনীর 50,000-এর অধিক সদস্য সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিমানবন্দর, স্থল, নদী ও সমুদ্র বন্দর, বিভিন্ন কলকারখানায় জনসম্পদ রক্ষার্থে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মধ্যে আজকের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সকলকে অনুপ্রাণিত করেছেন। এই জন্য আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। বিশ্বের করোনা মহামারী এই সময় আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত অতিথির বৃন্দদেরকেও জানাই বিশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, এই বোধহয় প্রথম আপনি অনেক দিন পরে আজকে অনুপস্থিত। আপনি সেই জন্যই এই আনসার বাহিনী এসে আপনার অনুপস্থিতিটা অনুভব করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে ড্রেসটি নির্বাচন করে দিয়েছেন, আনসার বাহিনীরা কিন্তু আজকের থেকে সেই ড্রেসটি কুচকাওয়াজের মাধ্যমে, প্যারেডের মাধ্যমে তারা আজকে পড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি শেষ করতে চাই, আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দকে জানাই ধন্যবাদ। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অব্যাহত অগ্রযাত্রায় সকল সদস্যের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপিকে আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবীর কর্মচারী ও সদস্য সদস্যদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধের দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রবর্তিত বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার সেবা পদক, প্রেসিডেন্ট আনসার সেবা পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক প্রদান করা হয়। এবছর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবীর কর্মচারী ও সদস্য সদস্যদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কৃতিত্বপূর্ণ সেবাধর্মী কাজের জন্য 140 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পদক প্রদান করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুমতি প্রদান করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা ও কাজের স্বীকৃতি স্বরূপ সাহসিকতা ও সেবা পদক প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করছি। আমি দুঃখিত আমি এখানে উপস্থিত হতে পারলাম না এবং সেটা আমার সত্যি খুব খারাপ লাগছে, কারণ আমি প্রতিবার নিজে সরাসরি উপস্থিত থেকেই পদক বিতরণ এবং সমস্ত অনুষ্ঠান দেখতাম, কিন্তু করোনা ভাইরাসের কারণেই আমাকে অনেকটা বন্দী জীবন যাপন করতে হচ্ছে, আমি সরাসরি যেতে পারছি না। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, কাজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হতে পেরেছি। তাই যারা পদক পেয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
তিনি এই আমার পক্ষ থেকে এই পদকটা আপনাদের হাতে তুলে দেবে। ধন্যবাদ। শ্রী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবীর সদস্যদের মাঝে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মুস্তাফা কামাল উদ্দিন, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপিও এসপি এনডিসি পিএসসি ও সম্মানিত কমান্ডেন্ট বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি জনাব মোহাম্মদ শামসুল আলম। প্রথমে গ্রহণ করলেন সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মরণোত্তর বাংলাদেশ আনসার পদক পক্ষে নুসরাত জাহান তার স্ত্রী, হাবিলদার মোহাম্মদ আফতাব উদ্দিন মরণোত্তর বাংলাদেশ আনসার পদক পক্ষে সাথিয়া খাতুন স্ত্রী, ব্যাটালিয়ান আনসার মোহাম্মদ শাহীন হাওলাদার মরণোত্তর বাংলাদেশ আনসার পদক পক্ষে নীলুফা বেগম স্ত্রী, পাঁচক আব্দুল সালাম মরণোত্তর বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পক্ষে স্ত্রী রেহানা, উপমহাপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ আনসার সেবা পদক, উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষিকা রোকিয়া পারভীন বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক, অঙ্গীভূত আনসার মুসাম্মদ লাকিয়ারা বেগম প্রেসিডেন্ট আনসার সেবা পদক, নায়েক নাসরিন আক্তার প্রেসিডেন্ট আনসার সেবা পদক, ইউনিয়ন দলনেত্রী মালা কুন্ডু বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হুমায়ুন আজাদ প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক, পিসি মোহাম্মদ মনজুর আলী প্রেসিডেন্ট আনসার সেবা পদক, উচ্চমান সহকারী এফ এম শহীদুল ইসলাম বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক, অঙ্গীভূত পিসি মোহাম্মদ আব্দুল লতিফ প্রেসিডেন্ট আনসার পদক এবং ইউনিয়ন দলনেতা খান আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। এ পর্যায়ে পদক প্রদান শেষ হল। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামনে আসবে জলাশয় মধ্য থেকে জলদি রাষ্ট্রীয় সালাম দিবে সদস্য প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানালো। বিশ্রাম।
সম্মানিত সুধী মণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপরিচালক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আমাদের সহকর্মীবৃন্দ, আনসার বিজিবির সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সর্বস্তরের সদস্য সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি, কারণ আনসার বাহিনীরই আমাদের একজন কমান্ডার আব্দুল জব্বার 1952 সালে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে তিনি আত্মাহুতি দিয়েছিলেন। রফিক জব্বার, বরকত, শফি সহ অনেক শহীদ সেদিন রক্ত দিয়ে মাতৃভাষা বাংলা মর্যাদা রক্ষা করেছিল এবং বাংলাকে যাতে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সেই আন্দোলনে তারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম 1948 সালে 11ই মার্চ এই ভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয় এবং তা শুরু করেছেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই ভাষা আন্দোলনের পথ বেয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, অনেক জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে অটল ছিলেন এবং তারই নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি, স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পাই, একটি রাষ্ট্র পাই, মর্যাদা পাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, এবং যারা সেদিন আত্মাহুতি দিয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন শহীদ বীর মুক্তিযোদ্ধা 31 লাখ শহীদের সাথে রক্ত দিয়েছিল, কাজে আমি তাদের কথাও আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি। বাংলাদেশ একটি দেশ, যে দেশ ছিল সম্পূর্ণ শোষিত বঞ্চিত, এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই জাতির পিতা এই স্বাধীনতার ডাক দেন এবং তার ডাকে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার যে আহ্বান তিনি দিয়েছিলেন সেই আহ্বানের সাড়া দিয়ে আমাদের আনসার বাহিনী তারাও মহান মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল এবং মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে যোগদান করবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আনসার বাহিনীর হাতে যে অস্ত্র ছিল সেই 40,000 303 রাইফেল তারা তুলে দিয়েছিল এবং সেই সাথে তারা প্রশিক্ষণ দিয়েছে এবং সকলে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে। সত্য নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দ্বারাই প্রথম গঠিত হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ সকলকে নিয়ে এই সরকার গঠন হয় এবং সেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শপথ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে গাঢ়বর্ণা প্রদান করা হয় সেই গাঢ়বর্ণার প্রদানে আনসার বাহিনীর 12 জন সদস্য সম্পৃক্ত ছিলেন। আজকের দিনে আমি তাদের কথাও স্মরণ করি এবং আমি 96 সালে সরকার গঠন করার পরই তাদেরকে খোঁজ করে নিয়ে আসি এবং তাদের পরিবারকে সহায়তার প্রচেষ্টা চালাই।
কাজে আমাদের স্বাধীনতা অর্জনে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অর্জনে আনসার বাহিনীর বিরাট অবদান রয়েছে। প্রিয় আনসার বিজিবি সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত একটা শৃঙ্খলা বাহিনী। 50,000 অধিক অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান আপনারা রেখে যাচ্ছেন। আমরা সবসময় এটাই চেষ্টা করেছি, 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের আনসার বাহিনীর উন্নয়নে যেন আমরা বেশ অবদান রাখতে পারি। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু আনসার বাহিনীর পদোন্নতির বিষয়, তাদের পদায়নটা আপগ্রেড করা, তাদের জন্য রেশন সুবিধা ব্যবস্থা করা, তাদের ঝুঁকি ভাতা ব্যবস্থা করা, তাদের বিভিন্ন ভাতা পরিমাণ বৃদ্ধি করা, এরকম বিভিন্ন ব্যাপারে তখন আমরা কিন্তু পদক্ষেপ নেই। এমনকি ব্যাটালিয়ন আনসার এবং তাদের চাকরি স্থায়িত্ব করা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা তখন কাজ করেছি এবং প্রশিক্ষণের জন্য উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করে দিয়েছিলাম। কারণ আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আনসার বাহিনীটা এমন একটা বাহিনী সেখানে ট্রেনিং দেওয়া হয়, তারপর তাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে। কাজে যে ব্যাপকভাবে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করা, আমরা সেই কর্মসংস্থানের সুযোগটাও তাদের জন্য করে দিয়েছি। কারণ শুধুমাত্র ট্রেনিং নিয়ে বসে থাকা না, সেই সাথে সাথে তার জন্য বিভিন্ন আত্মকর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, তার জন্য আমাদের যে বহুমুখী উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পে আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি এবং তাদের কাজ করার সুযোগ আমরা করে দিয়েছি। আর সেই সাথে আমরা চাই আমাদের বিশেষ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ মানব সম্পদ তৈরিতেও বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। মৌলিক প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের কারিগরি পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরা বিশেষ করে আমাদের জাতীয় অর্থনীতিতে যেমন নারীদের অবদান, কারণ একটা সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষ উভয়কেই দরকার, কাজে এই নারী ক্ষমতায়নের দিকটা বিবেচনা করেও কিন্তু আমরা এই বিশেষ করে আনসার বাহিনীতে নারী সমাজের যথেষ্ট অবদান রয়েছে এবং তারা বিরাট ভূমিকা পালন করে। কাজে তাদেরকে আরো সম্পৃক্ত করা, বিভিন্ন একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আয় বর্ধকমূলক কার্যক্রমের সাথে যারা যেন সম্পৃক্ত হতে পারে এবং গ্রামের মানুষকে যেন তারা সেই ধরনের কাজে সম্পৃক্ত করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। আর সেই সাথে আপনারা জানেন যে আমি আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করে দিয়েছি, যে ব্যাংকের মাধ্যমে আনসার বাহিনীর সদস্য আনসার ভিডিপি যারা সদস্য তারা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থান করতে পারে এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। এখানে ইতিমধ্যেই প্রায় 259টি শাখা গড়ে উঠেছে এবং যার মাধ্যমে ক্ষুদ্র মাঝারি ঋণ প্রদান করা হচ্ছে। আর বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিভিন্ন ব্যাংকে বিশেষ একটা বরাদ্দ দিয়েছি। আনসার বিডিবি ব্যাংকে আমরা 500 কোটি টাকার বরাদ্দ রেখেছি, ইতিমধ্যে তারা প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচ করেছেন। এটা খুবই অল্প সুদ, এই অল্প সুদ অর্থাৎ যেমন 5% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে পারেন, তাতে নিজেরা যে প্রশিক্ষণ পাবেন সেই প্রশিক্ষণ দিয়ে নিজেরাই কিছু কর্মসংস্থান ব্যবস্থা করে আর অনেক লোককে কাজ দিতে পারবেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা হাতে নিয়েছি। এই করোনা মোকাবেলায় এটা বিরাট ভূমিকা রাখবে। সেই সাথে আমি আর একটা বিষয় অবশ্যই বলবো যে আমাদের আনসার বিডিপি সবসময় যে কোনো কাজে মানুষের পাশে দাঁড়ায়, যেমন অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল, রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নিসন্ত্রাস মোকাবেলা করেছেন, সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমরা 2020 সাল থেকে 2021 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা মুজিব বর্ষ উদযাপন করছি আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা পদাবরণ করছি আমরা মুজিব বর্ষের উদ্দীপন আনসার ও ভিডিপি আছে সারাক্ষণ এই প্রতিবাদ নিয়ে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং বাহিনীর সদর দপ্তর একাডেমি রেঞ্জ ব্যাটালিয়ন জেলা কার্যালয় সহ প্রতিটি স্থানে কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আনসার বিটিভি একাডেমিতে চলমান মাস্টার্স কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধু জীবন ও কর্ম শীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করে দিয়েছি আমাদের আনসার বিটিভির কল্যাণ কামনা করে আর তাছাড়া আরেকটি বিষয়ে অবদান রেখে যাচ্ছেন এবং এটা আপনাদের করে যেতেই হবে যেমন বাল্য বিবাহ রোধ করা মাদক সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন এবং এর জন্য বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথে না যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা সবসময় আসার বিডিপির সুযোগ সুবিধা এবং কল্যাণের বিষয়টা সবসময় সুনজরে আছে আমাদের আর যে কারণে আমরা আওয়ামী লীগ সরকারই প্রথম আনসার বিটিভির মানুষের যে সেবা দেন তাতে যে পদক দেওয়া বা সম্মান দেওয়া সেটা আমরাই প্রথম চালু করি এবং তারই স্বীকৃতি স্বরূপ যেমন সেবা ও সাহসিকতা পদক সেটা আমরা প্রবর্তন করি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার পক্ষ থেকে আপনাদেরকে এই পদক প্রদান করেছে যারা পদক পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা বাহিনীর নিজস্ব পোশাক আছে কাজে আমরা সেই পাকিস্তান আমলের খাকি পোশাক বা আনসার বাহিনীর বিভিন্ন সময় যে পরিবর্তন এসেছে আমরা সেগুলি বাদ দিয়ে এখন নতুন সেরিমোনিয়াল ড্রেস এবং কমব্যাট পোশাক প্রদান করা হয়েছে কারণ অন্য বাহিনীরও কমব্যাট পোশাক আছে কাজে আমাদের আনসার সদস্য বাহিনীরা বাদ থাকবে কেন আর এই রং এবং ডিজাইনটা আমি নিজেই পছন্দ করে দিয়েছি আশা করি আপনাদের সবাই পছন্দ হয়েছে আনসার বিডিপি আমার মধ্যে আমাদের মেয়েদের পোশাকটাও আগে হলুদ শাড়ি লাল পা সেটা আমি পরিবর্তন করে লাল সবুজ শাড়ি লাল পা দিয়েছিলাম তো আমি মনে করি যে ছেলেদের যেহেতু কমবাট ড্রেস তা আমাদের বিডিপি মেয়েদের জন্য একটু নতুন কিছু চিন্তা করতে হবে সেটা আমরা চিন্তা করছি হয়তো নতুন ডিজাইনের কিছু শাড়ি আমরা করে দেবো আনসার ও বিডিপি স্থাপন সময়ে ভৌত সুবিধাটি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের 29টি কেন্দ্রের মধ্যে 24টি কেন্দ্রে কাজ সম্পন্ন হয়েছে এবং 114টি ভবন ও স্থাপনা সংস্কার হচ্ছে আমি প্রশিক্ষণকে গুরুত্ব দিই এবং এই প্রশিক্ষণের জন্য একটা ভালো জায়গা খোঁজার জন্য ইতিমধ্যে আমি মহাপরিচালককে নির্দেশ দিয়েছি যাতে সেখানে ভালোভাবে এক প্রশিক্ষণের একটা কেন্দ্র গড়ে তোলা যায় যাতে আনসার বিডিপি তাদের প্রশিক্ষণটা আরও কাজে লাগাতে পারে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু সরকারি দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপনকারী বিবেচনায় দেশের প্রতিটি রেঞ্জে একজন করে বিডিপি সদস্যের বাড়ি বানিয়ে দেওয়ার কার্যক্রম চলমান আছে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক এলাকায় এভাবে আমরা বাড়ি তৈরি করে দেব তাছাড়া আমরা এমনিতে আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না ভূমিহীন থাকবে না সকলেরই একটা ঠিকানা হবে তাই আমরা সমগ্র বাংলাদেশে প্রতিটি গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছি এবং আমরা তা করে যাচ্ছি মুজিব বর্ষে বাংলার জনগণের জন্য এটাই হবে আমাদের উপহার আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি পাশাপাশি আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ যেন আর্থিক সচ্ছল হতে পারে সেই বিবেচনায় প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকেই মানে আমার বাড়ি আমার খামার তখন অবশ্য নাম দিয়েছিলাম একটি বাড়ি একটি খামার এখন যা বলছে আমার বাড়ি আমার খামার অর্থাৎ যার যার বাড়িতে এতটুকু জায়গা থাকলেও কিছু উৎপাদন করবে এবং সেটা কোঅপারেটিভের মাধ্যমে বাজারজাত করবে এই কর্মসূচির সাথে আনসার ভিডিপি যারা তাদেরকে সম্পৃক্ত করবার আমি নির্দেশ দিয়েছি এবং সেটা আপনারা সম্পৃক্ত আছে কারণ কোঅপারেটিভ এই ক্ষেত্রে আপনাদের ভালো প্রশিক্ষণ রয়েছে তাই সেটা কাজে লাগানো আর সেখানে পল্লী সঞ্চয় ব্যাংক নামে আমরা একটা ব্যাংক করে দিয়েছি এই পল্লী সঞ্চয় ব্যাংকের থেকেও
মানে যা আপনার মানে অর্জন হবে এবং যে লাভ হবে সেটা সেখানে রেখে পরবর্তীতে এর মাধ্যমে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এছাড়া কর্মসংস্থান ব্যাংক আমরা করে দিয়েছি, প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা করে দিয়েছি, যারা বিদেশে যাবে এই ব্যাংকের থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যেতে পারবে, জমি জমা বন্ধক রাখতে হবে না। আবার সেই সাথে আমরা কর্মসংস্থান ব্যাংক অর্থাৎ যে কোনো যুবক যাতে বিনা জামানতে ঋণ পেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, অর্থাৎ শুধু প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া না, সাথে সাথে কর্মসংস্থান যাতে সুযোগ হয় সেটা আমরা করেছি। প্রতিটি গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, তাই আমার গ্রাম আমার শহর এটাও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। সেক্ষেত্রেও আমাদের আশা বিটিপির বিরাট অবদান থাকতে পারে এবং আপনারা সেখানে কাজ করা সাথে সাথে নিজেদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করতে পারেন। আমরা চাই যে আজকে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করছি, আমি অনুরোধ করব আনসার বিডিপির প্রত্যেকটা সদস্যকে যে প্রতিটি মানুষ যেন এই করোনা টিকাটা নেয়, কারণ টিকা দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনেকে ভয় পান, সুই ফুটাতেও ভয় পান, এরকমও কিছু কিছু মানুষ আছে, কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন সেদিকে স্বাস্থ্য সুরক্ষা যেমন মেনে চলা, পাশাপাশি টিকাটা যাতে তারা নেন সময় মতো সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং সে ব্যাপারে আপনাদের সহযোগিতাও চাই। আমরা নিবন্ধনের জন্য ইতিমধ্যে আমাদের যে ডিজিটাল সেন্টার আছে সেই সেন্টারে যেই সবাই নিবন্ধন করতে পারবেন এবং তার মাধ্যমে নিজে এবং পরিবারের সকলে সকল সদস্য যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এক্ষেত্রে আনসার বিডিপিকেও আমি অনুরোধ করছি যে আপনারা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন যে এই মহামারী যেটা আজকে সারা বিশ্বব্যাপী দেখা গেছে তার হাত থেকে অন্তত বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায় তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে এই আমি জানি করোনা ভাইরাস এই সময় আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা যখন তাদের রিলিফ দেওয়া, তাদের সাধারণ কেউ মারা গেলে তাদের দাফনের ব্যবস্থা করা বা তাদের চিকিৎসার ব্যবস্থা করা, আনসার বিডিপিও এই ব্যাপারে যথেষ্ট অবদান রেখেছেন এবং এটা করতে যে প্রায় 19 জনের মতো মৃত্যুবরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। কাজে আমি বলবো আপনারা সুরক্ষিত থাকেন এবং টিকা নিয়ে নিজে কারো সুরক্ষা দেন এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন সেটাও আমরা চাই। জাতির পিতা এই স্বাধীনতা দিয়ে গেছেন, তার লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি, শিক্ষার প্রসার ঘটানোর ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, দেশে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এবং প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, এখন এটা আমরা করেই ফেলেছি, এখন যেখানে যেখানে গ্রিড লাইন আছে সেখানে শতভাগ বিদ্যুৎ চলে গেছে, যে সব জায়গায় গ্রিড লাইন নাই সোলার প্যানেলের মাধ্যমে দিচ্ছি অথবা সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিভিন্ন দ্বীপাঞ্চলে পৌঁছে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত হবে, মানুষ নাগরিক সুবিধা পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে, বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটাই আমরা করতে চাই এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই উপস্থিত রয়েছেন। শুধু আমার দুঃখ থাকলো যে আমি এখানে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, আর এই একটি জায়গা যেখানে আমি প্রতিবার যাই, আমি আনসার বিডিপি দ্বারা তাদের কোরিওগ্রাফি এবং যে কালচারাল অনুষ্ঠান যেটা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা উপভোগ করি, আর বিভিন্ন অঞ্চল থেকে সব মানুষ যে আসেন তারা বিভিন্ন জিনিস তৈরি করেন, আমি সেখানে একটু কেনাকাটাও করি, বাজারও করি। আমি বললাম যে সারা বাংলাদেশে একটা জায়গায় গেলেই আমি কিছু কিনতে পারি, সেটা হচ্ছে এই সখীপুরে এই জায়গাটা, কিন্তু এবারে করোনার কারণে সেটা যাওয়া হলো না, এটা সত্যিই খুব দুঃখজনক। যা হোক, আমার শুভেচ্ছা সকলের জন্য, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা আমরা করি এবং আপনারা ভালো থাকেন, বাংলাদেশ ভালো থাকবে সেটাই আমি আশা করি, আপনারা সবাই ভালো থাকবেন সেই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে তার দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য সদস্যার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ
দারিদ্র ক্ষুধামুক্ত সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদকমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার সংগ্রামে আমাদের সার্বক্ষণিক প্রেরণার উৎস হয়ে থাকবে। সুধীবৃন্দ, প্যারেড কমান্ডার পরিচালক মোহাম্মদ কামাল হোসেন দৃপ্ত কদমে মঞ্চের দিকে এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কুচকাওয়াজ শেষ করার অনুমতি গ্রহণের জন্য। কুচকাওয়াজ শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী।